এইটুকু একটা জায়গাকে চারিদিক দিয়ে যেভাবে কালকে রাত্রির পর্যন্ত আজকে সকালেও পর্যন্ত যেভাবে ঝামেলা হচ্ছে, এবং সেই জন্য আমরা চাইছি ডিএম এর সাথে কথা বলি যে এখানে যদি পুলিশ প্রশাসন কিছু না করতে পারে, পুলিশের বড় কর্তারা যদি কিছু না করতে পারে, তারা পদত্যাগ করুন। ভদ্রেশ্বর থানার যে ওসি আছে তাকে এক্ষুনি সরানো হোক। তারা কোনো কমমেন্ট নয়, তারা উল্টে আগুনে ঘি ঢালছে। কেন অশান্তি বন্ধ হচ্ছে না? যারাই করুক, যে দলই করুক, মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করছে, আর সেখানে মানুষের ভেতরে লুটপাট চলছে, ভাঙচুর চলছে। যার নেতৃত্বে হয়েছিল ফিরোজ খানের, তাকে কি তোলা হয়েছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা কিচ্ছু দেখতে পাচ্ছেন না। এই জন্যই আজকে আমাদের অবস্থান। ডিএম কেন দেখা করবেন না? নিজের জায়গায় সংসদের গাড়ি লুকিয়ে লুকিয়ে ঢুকছে, কেন ডিএম এর সাথে কথা বলবে? বলে পশ্চিমবঙ্গের সাংসদের অবস্থাটা এটাই।